হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবা স্যার আর তোমরা দেখছো স্টোরি টাইম। তো আজ আমরা পড়বো হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী কে তোমাদের পড়াচ্ছিল? তোমাদের বাংলা ম্যাডাম পড়াচ্ছিল না? তোমরা কি বুঝতে পেরেছো কোথাও কিছু সমস্যা হচ্ছে নাকি? আমি পড়াবো? আমি পড়াবো না, বাংলা ম্যাডাম পড়াবে। আমার ফোন নাম্বার নেবে, ইনস্টাগ্রাম আইডি কি নেবে, যা নেবে সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, খালি হচ্ছে ডিসক্রিপশন বক্স খোলো, ইনস্টাগ্রামে যাও। ইনস্টাগ্রামে তো হচ্ছে তোমাদের এই বাংলা ম্যাডাম দেখেছি বেড়াল বেড়াল টেড়াল নিয়ে হচ্ছে এরকম এরকম করে ছোঁড়ে ওড়ে পড়ে এইসব জিনিসগুলো আমি দেখেছি। তো যাই হোক, কিন্তু তার সঙ্গে এইসব করার সঙ্গে ও পড়ায়ও ভালো। বেশ, আমিও মাঝে মাঝে আমার ছোটোবেলায় যেগুলো বাংলায় মিস হয়ে গেছিলো যেইসব গল্প টল্প সেগুলো আমিও একটু আধটু দেখে থাকি তোমাদের ম্যাডামের ক্লাসে। তো তোমরাও দেখো, আর যদি এইসব নাম্বার তো ঠিকই আছে, ডাইরেক্ট হচ্ছে দেখা হবে আমাদের। তোমাদের ক্লাস টেনে হচ্ছে এমন রেজাল্ট করো যাতে হচ্ছে আশেপাশের আত্মীয়রা পুরো দেখে হচ্ছে থত্থর থত্থর করে কাঁপে। তো এখন হচ্ছে আপাতত কিছুদিন পড়াশোনায় মন দিয়ে দাও, পড়াশোনায় মন দেওয়ার পর ডাইরেক্ট দেখা হচ্ছে আমাদের ফুল টিমের সাথে তোমার, ঠিক আছে? চলো। তো আজকে হচ্ছে ম্যাডাম, আমার তো পথের পাঁচালী আগে শুনিনি আমি ক্লাসটা ম্যাডামে, তো দেন হচ্ছে আসবো, এসে হচ্ছে আবার ক্লাস হবে তোমাদের সাথে, বিভিন্ন ক্লাসে বিভিন্নভাবে হচ্ছে যুক্ত থাকবো, শুধু হিস্ট্রি নয় বাকি সব সাবজেক্টেও। তো ম্যাডাম, আপনি কি পথের পাঁচালি পারবেন তো পড়াতে? আমি আগের দিনে শুনছিলাম আমার নামে কিছু খারাপ খারাপ কথা বলছেন। না না, আপনার নামে খারাপ কথা কার ঘাড়ে কটা মাথা আছে যে আপনার নামে খারাপ খারাপ কথা বলতে পারবে? না না, আমি একদমই আপনার নামে কোনো খারাপ খারাপ কথা বলি না। আপনার যা ফ্যান ফলোয়িং, আপনার মনে হয় আপনার নামে কোনো খারাপ কথা আমি বলবো বা বললে আপনার স্টুডেন্ট আমাকে ছেড়ে কথা বলবে? তো ঠিক আছে, পথের পাঁচালি। আর আমাকে বেড়াল নিয়ে যে বলছিল, হ্যাঁ আমার বাড়িতে বেড়াল টেড়াল আছে, আমি একটু তাদের নিয়ে খেলাটেলা করি, একটু আদর টাদর করি তাদের নিয়ে। আমার একটা ভিডিও বানিয়ে দিয়েছিল। যাই হোক, তো আমরা আজকে ক্লাস করবো ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্লাস 8 পার্ট 5। 4 অবধি আমরা কি দেখলাম? 4-এ দেখলাম যে দুর্গাকে, দুর্গার মা উদু মেরেছে। উদু মানে লোকজন এসে দুর্গার নামে নানানটা খারাপ খারাপ কথা বলেছে, দুর্গাকে চোর বলেছে। তো স্বাভাবিকভাবেই মা ভীষণ রেগে গেছে। আর ভাইয়ের যে দিদির প্রতি ভালোবাসা সেটাও আমরা বারবারই পাচ্ছি তার উদাহরণ। মানে দিদি যে সারাদিন ছিল না, দিদি কী খেয়েছে, দিদি কোথায় গেছে, দিদিকে খুঁজতে গেছে তার ভাই, মানে দিদিকে নিয়ে ভীষণই চিন্তিত তার ছোট্ট ভাই অপু। আমরা দেখি এবার পার্ট 5-এ কী আছে। এদিনের ব্যাপারটি এই রূপে ঘটিল। অপু বাবার আদেশে তাল পাতায় সাতখানা ক খ হাতের লেখা শেষ করিয়া কী করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজিতে গেল। দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভিতরের উঠানের পেঁপে তলায় পুণ্যি পুকুরে ব্রত করিতেছে। উঠানে ছোট্ট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিদিকে ছোলা মটর ছড়াইয়া দিয়াছিল। ভিজা মাটিতে সেগুলি অঙ্কুর বাহির হইয়াছে। তারপর কি, চারিদিকে কলার ছোট বোগ পুঁতিয়া ধারে পিটুলি গোলার আলপনা দিতেছে। পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য, এগুলো হচ্ছে আলপনায় দিচ্ছে। কী কী দিচ্ছে? পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য। দুর্গা বলিল, দাঁড়া মন্তরটা বলে চল, এক জায়গায় যাব। কোথায় রে দিদি? চল না, নিয়ে যাব এখন, দেখিস এখন। পরে আনুষঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগিল। পূর্ণিপুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী। এটা একটা কবিতা, খুব স্পিডে সে বলে গেল। কী কবিতা? পূর্ণিপুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী। ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, চল করের পুকুরে অনেক পানফল হয়ে আছে, ভোঁদার মা বলছিল, চল নিয়ে আসি। কোন কালে গ্রামের আদি বাসিন্দা মজুমদারের বাড়ি চতুর্দিকে যে গড় খাইছিল তাহার অন্য অংশ এখন ভরাট হইয়া গিয়াছে, কেবল এইখানটিতে 12 মাস জল থাকে, ইহারই নাম গড়ের পুকুর। সেখানে পৌঁছিয়া তাহারা দেখিল পুকুরে পানফল অনেক আছে বটে, কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নাই, সবই জল হইতে দূরে।
দুর্গা বলিল, অপু একটা বাঁশের কঞ্চি দেখ তো খুঁজে, তাই দিয়ে টেনে টেনে আনব। পরে সে পুকুর ধারের ঝোপের শেওড়া গাছ হইতে পাকা শেওড়া ফল তুলিয়া খাইতে লাগিল। অপু বনের মধ্যে কঞ্চি খুঁজিতে খুঁজিতে দেখিতে পাইয়া বলিল, ও দিদি ও ফল খাসনি দুধ, আর শেওড়া ফল কি খায় রে, ও তো পাখিতে খায়। দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিতে করিতে বলিল, আয় দেখি দেখ দেখি খে, মিষ্টি যেন গুড়, কে বলেছে খায় না, আমি তো কত খেয়েছি। অপু কঞ্চি কুড়ানো রাখিয়া দিদির কাছে আসিয়া বলিল, খেলে যে বলে পাগল হয়, আমার একটা দে দেখি দিদি, মানে সে কোথা থেকে শুনেছে যে এই ফলটা খেলে বোধহয় পাগল টাগল হয়ে যায় মানুষের, তাই সে দিদিকে আর কি বারণ করছে, দিদি খাস না ওই ফলটা, ওই ফলটা তো বাকিতে খায়, মানুষের তো খায় না। তো দিদি বলছে যে কে বলেছে খায় না, আমি তো কত খেয়েছি। পরে সে খাইয়া মুখ একটু কাঁচো মাচে করিয়া বলল, একটু একটু তেতো যে দিদি, তা একটু তেতো থাকবে না কেন, তা থাক, কেমন মিষ্টি বল দেখি। কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কতক পাকা ফল মুখের মধ্যে পুরিল। একটু বন্ধ কর না, একটু জল। হঠাৎ আমার এই পড়াতে পড়াতে মনে পড়ে গেলো, তোমাদের স্যারে কিন্তু বিপি বেড়ে যাচ্ছে, বা তোমরা টেনশান দিচ্ছ না লাইফে টেনশান বাড়ছে, সেটা তো বুঝতে পারছি না আমরা কেউই, কিন্তু তোমাদের স্যারে কিন্তু বিপি বেড়ে যাচ্ছে। তোমরা ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো, তাহলে স্যারের বিপি কিন্তু নর্মাল থাকবে। তোমাদের রেজাল্ট একটু খারাপ হলেই কিন্তু স্যারের বিপি দেখবে চচ্চড়িয়ে উঠছে, আর স্যারের তো তখন স্যারের বিপি প্রচণ্ড বেড়ে গেলে তোমাদের ক্লাসও করাতে পারবে না। তাহলে ভালো করে কিন্তু পড়তে হবে, আর রেজাল্ট ভালো করতে, রেজাল্ট ভালো হলে সেটা জানাতে হবে যে ভালো হয়েছে স্যার, কত পেয়েছি, তাহলে স্যারের বিপি কন্ট্রোলে থাকবে, না তো স্যারের বিপি হাই হাই করতে করতে তো একদম হাইয়েস্ট হয়ে যাবে তখন। দেখ তোমরা বলো স্যারকে যে স্যার যেন টেক কেয়ার করে নিজে, বুঝতে পেরেছো। তাই হোক আমরা এবার পড়ায় ফিরে আসি। কী বলছে, তা একটু তো থাকবে না, তা থাক, কেমন মিষ্টি বল দেখি। কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কতক পাকা ফল মুখের মধ্যে পুরিল। জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই, অথচ পৃথিবীতে ইহারা নূতন আসিয়াছে, জিহ্বা ইহাদের নূতন, তাহা পৃথিবীর নানা রস বিশেষত মিষ্ট রস আস্বাদ করিবার জন্য লালায়িত। স্বাভাবিক বলছে, জন্মে থেকে তারা সেভাবে ভালো কোনো খাবার খেতে পায়নি, তাদের অর্থাভাব আছে, তাদের দৈন্যদশা, তাদের তো মানে বিরাট হাইফাই লেভেল তো না যে খাচ্ছে নষ্ট করছে, সেটা তো নয়, কিন্তু তাদের জীব চায় অনেক কিছু টেস্ট এক্সপেরিমেন্ট করতে, কিন্তু সবটা তারা পায় না, তাই জন্য তারা এই ফল এই মানে নানান রকমের ফল টল খেয়ে তারা বেড়ায়। সন্দেশ মিঠাই কিনিয়া সে পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না, মানে অর্থাৎ সন্দেশ মিষ্টি এইসব তারা কিনতে পারে না, কারণ তাদের পয়সার অভাব। বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বন গাছ হইতে মিষ্ট রস আহরণরত এইসব লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্য তাই করুণাময়ী বনদেবীরা বনের তুচ্ছ ফল ফুল ফল মধুতে ভরাইয়া রাখেন। ভাই বোনের কলহাস্যে খানিকক্ষণ ধরিয়া পুকুর প্রান্তের নির্জন বাঁশবাগান মুখরিত হইতে লাগিল। খানিকটা পরে অপু পাশের একটা শেওড়া গাছের দিকে আঙুল দিয়া দেখাইয়া চেঁচাইয়া বলিয়া উঠিল, দিদি দেখ দেখ কি এখানে। তারপর সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কি তুলিতে লাগিল। দুর্গা জিজ্ঞাসা করিল, কি রে। পরেও সেও ভাইয়ের কাছে আসিল, মানে ভাই কিছু একটা পেয়েছে, জিজ্ঞাসা করছে যে দেখ দেখ দিদি এটা কি। না দিদি বলছে, কি এটা কি দেখি কই। অপু ততক্ষণ মাটি খুঁড়িয়া কি একটা বাহির করিয়া কোঁচর কাপড় দিয়া মাটি মুছিয়া সাফ করিতেছে, হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলল, দেখ দেখি দেখ দিদি চকচক হচ্ছে, মানে চকচক করছে আর কি। কী জিনিস রে। দুর্গা হাতে লইয়া দেখিল, গোল মতো একদিকে ছুঁচলো পল কাটা কাটা চকচকে কি একটা জিনিস। সে খানিকক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল। হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে ভয়ে ভয়ে চারিদিকে চাহিয়া দেখিল কেউ দেখিতেছে কিনা। চুপি চুপি বলিল, অপু এটা বোধহয় হীরে, চুপ কর চেঁচাস নে। পরে ভয়ে ভয়ে আর একবার চারিদিক চাহিয়া দেখিল।
অপু দিদির দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। হীরক বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে, মায়ের মুখে দিদির মুখে রূপকথা রাজপুত্র রাজকন্যার হীরা মুক্তার অলঙ্কারের ঘটনা সে অনেকবার শুনিয়াছে, কিন্তু হীরা জিনিসটা কীরকম দেখিতে সে সম্বন্ধে তাহার মনে একটু ভুল ধারণা ছিল। তাহার মনে হইতো হীরা দেখিতে মাছের ডিমের মতো হলদে হলদে, তবে নরম নয় শক্ত। আসল মুক্ত বা আসল হীরের কিন্তু বেসিক্যালি কোনো রং থাকে না, মানে আলোতে রিফ্লেকশন হয় আর তারপর সেটাতে মানে কালার অ্যাড করা হয়, সেখান থেকে কালার হয়। আর সেভাবে মুক্ত বা হীরের শেপটাও কিন্তু অন্য রকমের হয়, তাদেরকে কেটে কেটে শেপ দেওয়া হয়। আর কাঁচ কী দিয়ে কাটে জানো? কাঁচ হীরে দিয়ে কাটে, মানে কাঁচ কাটার পদ্ধতি হলো হীরে দিয়ে কাঁচ কাটা হয়। আর আমাদের হীরের খনি কোথায় আছে ভারতে জানোস? না, ভারতের হীরের খনি আছে গোলকুন্ডায়, হায়দ্রাবাদ থেকে যেতে হয়, যেটা আমাদের ভারতের হীরের খনি। সর্বজয়া বাড়ি ছিল না, পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভিতর দিকে দরজার কাছে দাঁড়াইয়া আছে। কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল, মা একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা, গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিলাম মা, সেখানে জঙ্গলের মধ্যে এইটে পোঁতা ছিল। অপু বলিল, আমি দেখে দিদিকে বললাম মা। দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দেওয়া বলিল, দেখো দেখি কি এটা মা, এটা ঠিক হীরে নয়? সর্বজয়ারও হীরক সম্বন্ধে ধারণা তাহাদের অপেক্ষা বেশি স্পষ্ট নয়, মানে সেও যে হীরে সম্বন্ধে তার যে একটা ধারণাটা তাদের থেকে স্পষ্ট তা কিন্তু ঠিক একটা নয়, মানে তাদের মতনই তারও ধারণা। সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল, তুই কী করে জানলি হীরে? দুর্গা বলিল, মজুমদারেরা বড় লোক ছিল তো মা, ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল, এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোঁতা ছিল, রোদ্দুর লেগে চকচক করছিল। এ ঠিক মা হীরে, সর্বজয়া বলল, আগে উনি আসুন ওকে দেখাই, মানে অপু আর দুর্গার বাবা অর্থাৎ সর্বজয়ার স্বামী। দুর্গা বাহিরে উঠানে আসিয়া আহ্লাদের সহিত ভাইকে বলিল, হীরে যদি হয় তবে দেখিস আমরা বড় মানুষ হয়ে যাব। অপু না বুঝিয়া বোকার মতো হি হি করিয়া হাসিল। ওর তো অতটা সাংসারিক বুদ্ধি নেই যে দিদি কেন কথাটা বললো, দিদি কেন এই কথাটা বললো যে যদি এটা সত্যি সত্যি হীরে হয় তাহলে তারা সেটা বেচে দেবে, বিক্রি করে দেবে, তাতে যে টাকাটা পাবে তারা তাদের দৈন্য দশাটা কেটে যাবে। সর্বজয়া বলিল, খানিকটা পরে একটা পুঁটুলির হাতে হরিহর বাড়ি ঢুকলো। হরিহর মানে অপু দুর্গার বাবা সর্বজয়ের স্বামী। সর্বজয়া বলিল, ওগো শোনো এদিকে এসো তো, দেখো তো এটা কি? হরিহর হাতে লইয়া বলিল, কোথায় পেলে? দুর্গা গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে, কি বলো দেখি? হরিহর খানিকটা উল্টাইয়া পাল্টাইয়া দেখে বলিল, কাঁচ নোয়া হয় পাথর টাথর হবে, এতটুকু জিনিস ঠিক বুঝতে পারছি না। সর্বজয়ার মনে একটুখানি ক্ষীণ আশার রেখা দেখা দিল। কাজ হইলে তাহার স্বামীকে চিনিতে পারিত না? পরে সে চুপি চুপি যেন পাছে স্বামী বিরুদ্ধ যুক্তি দেখায় এই ভয়ে বলিল, হীরে নয় তো, যদি হীরে হয়? হ্যাঁ হীরে, যদি পথে ঘাটে পাওয়া যেত তবে ভাবনা ছিল কি তুমিও যেমন, মানে বলছে হ্যাঁ হীরে পথে ঘাটে হীরে পাওয়া যাচ্ছে, মানে তোমারও ভাবনা চিন্তা যেমন ছেলেমেয়েদের সাথে থেকে থেকে তোমার মাথাটাও ছেলেমেয়েদের মতনই খারাপ হয়ে গেছে আর কি, মানে বাচ্চাদের মতন বুদ্ধি হয়ে গেছে যে হীরে কি রাস্তাঘাটে এরমভাবে পাওয়া যায়। তাহার মনে মনে ধারণা হয়েছিল ইহা কাঁচ, পরক্ষণে কিন্তু মনে হইল হয়তো হইতেও পারে, বলা যায় কি মজুমদারেরা বড় লোক ছিল, বিচিত্র কি যে হয়তো তাহাদেরই গহনায় টহনায় কোনো কালে বসানো ছিল, কি করিয়া মাটির মধ্যে পুঁতিয়া গিয়াছে। কথায় বলে, কপালে না থাকিলে গুপ্ত ধন হাতে পুড়িলেও চেনা যায় না, শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটিবে? সে বলিল, আচ্ছা দাঁড়াও একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখি আসি। রাঁধিতে রাঁধিতে সর্বজয়া বারবার মনে মনে বলিতে লাগিল, দোহাই ঠাকুর কত লোক তো কত কি কুড়িয়ে পায়, এই কষ্ট যাচ্ছে সংসারে, বাচ্চাদের দিকে মুখ তুলে তাকিও দোহাই ঠাকুর। তাহার বুকের মধ্যে টিপটিপ করিতে লাগিতেছিল। খানিকটা পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহে সুরে বলিল, বাবা এখনও বাড়ি ফেরেনি হ্যাঁ মা? সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভিতর ঢুকিয়া বলল, হুঁ তখনই আমি বললাম এ কিছুই নয়, গাঙ্গুলি মশাইয়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন, তিনি দেখে বললেন একরকম বেলোয়ারি কাজ, ঝাল লণ্ঠনে ঝুলানো থাকে, রাস্তাঘাটে যদি হীরে জহরত পাওয়া যেত
তাহলে তুমিও যেমন, মানে তাদের ভাগ্য ফিরল না এটুকুই আমরা বলতে পারি। তো নেক্সট ভিডিও ক্লাসে দেখা হচ্ছে আবার, টাটা। আর এখনও নিউ ইয়ার আসেনি, 2022 চলছে, তো আর ক্রিসমাস পেরিয়ে গেছে, তো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। নিউ ইয়ার সবাই খুব ভালো করে সেলিব্রেট করো, চুটিয়ে আনন্দ করো, মজা করো, তারপর নতুন ক্লাসে উঠে যাবে, নতুন বই পেয়ে যাবে, দিয়ে পড়াশোনা তো চলতেই থাকবে, চলতেই থাকবে, যতদিন বাঁচবে পড়াশোনা চলতে থাকবে, আর পড়াশোনার সাথে সাথে হালকা মাস্তিও করতে থাকবে, তাই পড়াশোনা থেকে ডিটাচ হলে চলবে না। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।